চ্যাপ্টার এইটের পরের পার্টটা শুরু করছি। চ্যাপ্টার এইটে দেখো, যেটা আগের দিন বলেছিলাম বিভিন্ন কোণগুলো, এখানে যেমন ধরো রয়েছে, এখানে তোমাদের কোণের পরিমাপ করতে বলেছে। কোণ পরিমাপ করার কোনো দরকার নেই, যা সমান্তরাল সরলরেখা আর অসমান্তরাল সরলরেখাগুলো দেখো, কোণগুলো দেখেই বুঝতে পারছো এটা 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 এটা, এগুলো কোনোটাই সমান্তরাল নয়, বুঝতে পারছো? আচ্ছা, এই দুটো কোণ কী কোণ? অনুরূপ কোণ। একইভাবে এটাও অনুরূপ কোণ, এটাও অনুরূপ কোণ। এটা কি অনুরূপ কোণ হবে? এটা দেখো সমান্তরাল নয়। আচ্ছা, এই দুটো কি একান্তর হবে? সমান্তরাল নয়। এটা কি হবে? এই দুটো সরলরেখা দেখো সমান্তরাল, ছবিটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তাহলে এটা কি অন্তস্থ কোণ? এটা একান্তর কোণ, ঠিক আছে? এইগুলোই তোমরা দেখবে, তোমাদের পরিমাপ করার কোনো দরকার নেই। আচ্ছা, এইবার এটাও দেখো, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, স্বাভাবিকভাবে এগুলো সমান্তরাল নয়। এখানে মেপে কোণ লেখার কোনো প্রয়োজন নেই। এটা কি সমান্তরালের একই পাশে অন্তস্থ কোণ? এটাও তাই, মেপে দেখবে 180 ডিগ্রি হচ্ছে, কিন্তু মেপে দেখার কোনো প্রয়োজন নেই, এটা 180 ডিগ্রিই হবে। আচ্ছা, এইখানে তোমাদের এই কোণের ধরনগুলো তোমরা দেখে দেখে লিখবে। একই এগুলো অনেকবার বলা হয়েছে, এই কোণের ধরনগুলো তোমরা লিখবে। আচ্ছা, একান্তর কোণ অনেকবার বলেছি যে জেডের মতো, জেডের দুটো কোণা। তাহলে এই যে জেডের দুটো কোণা, এই জেডটা যে নেমে গেছে, তাহলে এটা এটা নিশ্চয়ই একান্তর কোণ হবে না, কারণ সমান্তরালই হচ্ছে না, ঠিক আছে? তাহলে যে দুটি সরলরেখা, একটি দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি একান্তর কোণগুলোর পরিমাপ সমান হয়, তাহলে ওই দুটি সরলরেখা সমান্তরাল হবে। অর্থাৎ আমরা দুভাবে বলতে পারি, যদি দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো একটা সরলরেখা ছেদ করে, তবে আমরা বলতে পারি উৎপন্ন একান্তর কোণ দুটি সমান। আবার যদি কখনো দেখি সরলরেখাগুলো সমান্তরাল কি না আমরা জানি না, আমরা কোণগুলো মেপে দেখলাম যে একান্তর কোণ দুটো মেপে, একান্তর কোণের পজিশানটা মেপে দেখলাম যে কোণ দুটো সমান, তাহলে বলতে পারি সরলরেখা দুটো সমান্তরাল, ঠিক আছে? এবারে যে ইংরাজি এফের মতো তৈরি করলো, তাকে ইংরাজি এফের মতো তৈরি করলো, এটা কি হবে? কি বলছে যে এফের বাহুগুলি পরস্পর সমান্তরাল, কিন্তু 2 নং এফের নীলবাহুগুলি সমান্তরাল নয়। তো এরা হচ্ছে কী কোণ তাহলে? অনুরূপ কোণ। এইগুলো তোমরা একটু নিজেরা পড়বে, আমি এগুলো বহুবারই তোমাদের বলেছি, এই জিনিসগুলো বহুবার এগুলো বলা হয়েছে, এগুলো একটু নিজেরা পড়বে। এগুলো স্বতঃসিদ্ধ, স্বতঃসিদ্ধ মানে এগুলোকে প্রমাণ করার প্রয়োজন নেই, এগুলো আমরা জানি। উপপাদ্য তোমরা যেমন ওই যে বিপ্রতীক কোণ প্রমাণ করার প্রয়োজন, আমরা যুক্তি দিয়ে প্রমাণ করি। যেগুলোতে দেখো স্বতঃসিদ্ধ লেখা, স্বতঃসিদ্ধ লেখা মানে হচ্ছে এগুলোকে প্রমাণ করার প্রয়োজন নাই, এটা আমরা জানি, এইটাকে বেস করে আমরা উপপাদ্য প্রমাণ করি, ঠিক আছে? এবার কি বলছে, উপপাদ্য 3, দুটি সরলরেখা একটি সরলে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি একজোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয় ছেদকের একই পাশে, তাহলে আমরা বলতে পারি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। যেহেতু এখানে প্রমাণ করতে পারি, অর্থাৎ প্রমাণটা তোমাদের নেই, সুতরাং প্রমাণ পড়ার দরকার নেই, তোমরা জিনিসটা বোঝো। অর্থাৎ যদি একজোড়া এক এই কোণ দুটো সমষ্টি 180 হয়, একজোড়া একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, তাহলে বলতে পারি সরলরেখাগুলো সমান্তরাল। আচ্ছা, এইবারে দেখো, এইখানে দুটো অঙ্ক রয়েছে, কোণের পরিমাপ দেখে ABCD সরলরেখা সমান্তরাল কি না বুঝি। দেখো, এই একটা অনুরূপ কোণ, এই একটা অনুরূপ কোণ, তাই তো? ভেদকের একই পাশে অবস্থিত, তাহলে এদের এরা তাহলে বলতে পারি ABCD সমান্তরাল। দেখো, এই একটা এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই আমাদের প্রত্যেকটা ছবি কিন্তু সমান্তরাল করেই আঁকা। আচ্ছা, আগে এটা বলে নিই, এটা 65, এটা 65, এটা বুঝতে পারছো পরস্পর একান্তর কোণ, তাহলে এরাও পরস্পর সমান্তরাল। আচ্ছা, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় আর এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে দেখো এই সরলরেখার উপর এইটার দণ্ডায়মান হয়েছে, তাহলে এইটা 120 হলে পুরোটা 180, তো তাহলে এই অংশটা কী হবে 60 ডিগ্রি, তাহলে এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তাহলে এটা কি অনুরূপ কোণ, এফের নিচে অবস্থিত, ঠিক আছে? তাহলে বলতে পারে সরলরেখাগুলো পরস্পর সমান্তরাল। আচ্ছা, এবারে দেখো দুটো সরলরেখা দেখো এইভাবে রয়েছে, দেখো এসি আর বিডি কী বলেছে, বিই সরলরেখাংশকে এবি সরল, বিই সরলরেখা এবি সরলরেখার উপর লম্ব, দেখায় যে এসি এবং বিডি পরস্পর সমান্তরাল। আচ্ছা, পরস্পর সমান্তরাল দেখাতে গেলে কী করতে হবে? দেখাতে হবে যে তাদের অনুরূপ কোণগুলো সমান, একান্তর কোণগুলো সমান, আর ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। এই তিনটের যে কোনো একটা যদি আমরা দেখাতে পারি, তবেই কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। আচ্ছা, তারা আমাদের কী দিয়ে দিয়েছে, এই কোণটা দিয়ে দিয়েছে 36 ডিগ্রি, এই কোণটা দিয়ে দিয়েছে 54 ডিগ্রি। দেখো, আমাদের বলে দিয়েছে যে এ এবি সরলরেখার উপর বিই লম্ব,
তাই যদি হয় তার মানে এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ এ বি ডি 90 ডিগ্রি, এই যে বক্স করে দিয়েছে তার এইটুকু যদি 54 হয় তাহলে এইটুকু কত, 36 হবে। 90 মাইনাস 54 36। তাহলে দেখো এই যে একটা জেড হয়ে রয়েছে না, যার এইটা 36 এইটাও 36, তাই যদি হয় তবে কি হবে যে এসি আর বিডি পরস্পর সমান্তরাল, কিন্তু এরা একান্তর কোণ তো জেডের মধ্যে, তাই এরা পরস্পর সমান্তরাল। আচ্ছা এইবারে দেখো পিকিউ সমান্তরাল বিসি বলে দিয়েছে, আমাদের এক্স ওয়াই জেড এর মান বার করতে হবে। খুব মন দিয়ে দেখো, প্রথম কথা এবিসি একটা যদি ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজের এটা 80 ডিগ্রি এটা 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 180। তাহলে ওয়াই ইকুয়াল টু 180 মাইনাস 80 প্লাস 40, তাই তো 80 আর 40 120, তাহলে ওয়াই এর মান হলো 60 ডিগ্রি, তাহলে এই কোণটা পেলাম 60 ডিগ্রি। এবার দেখো এটা একটা জেড না, এ কিউ সি আর বি সি এ, এই যে দেখো একটা জেড না, তাহলে এইটা 40 হলে এইটা 40 একান্তর কোণ, যেহেতু এটা সমান্তরাল আর এসি ভেদক। ঠিক একইভাবে পি এ বি আর এ বি সি এরা পরস্পর একান্তর কোণ, যেহেতু পি কিউ আর বি সি সমান্তরাল এ বি ভেদক, তাহলে এটা 80 হলে এটাও 80 হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। আচ্ছা এইবারে কি বলছে, এই বড় প্রমাণ তোমাদের পড়ার কোনো দরকার নেই, জাস্ট দেখবে, বুঝতে না পারলে আমায় বলবে। সদৃশ কোণী কথাটার অর্থ কি, তিনটে কোণের পরিমাপ অপর তিন ত্রিভুজের তিনটে কোণের পরিমাপের সমান হলে ত্রিভুজটাকে আমরা সদৃশ কোণী বলি। আচ্ছা এবার কি বলছে, এবি সরলরেখার এবি ও সরলরেখার বিপরীত পাশে বি এ এক্স, বি এ এক্স, এবি সরলরেখার এই পাশে বি এ এক্স, আর এই দিকে এবি ওয়াই কোণটা অবস্থিত, দুটো পরস্পর বিপরীত দিকে অবস্থিত, দুটি সমান কোণ। প্রমাণ করি বি এ এক্স ও এবি ওয়াই সমদ্বিখণ্ডক দুটো পরস্পর সমান্তরাল। আচ্ছা কি বলছে, যে এই যদি একটা সরলরেখা হয়, এই যদি একটা সরলরেখা হয় এবি, তার এই পাশে একটা কোণ রয়েছে, এই পাশে একটা কোণ রয়েছে, আমরা বুঝতে পারছি যে এরা আর এরা পরস্পর সমান্তরাল বলে দিয়েছে, তার এই কোণ দুটো সমান, তার মানে এরা একান্তর কোণ। এবার বলছে এই কোণ দুটোর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণ দুটোকে সমান খণ্ডে ভাগ করেছে যে দুটো সরলরেখা, তারাও সমান্তরাল, এটা প্রমাণ করো। ঠিক আছে, তাহলে আমরা দেখা বলতে কি জানি, বইতে কি আছে পরে দেখবে, আগে যেভাবে বলছি শোনো তারপর বইয়েরটা পড়বে। আচ্ছা আমাদের কি বলে দিয়েছে, যে এ বি এক্স সমান্তরাল বি ওয়াই আর এসি ভেদক, তাই তো, তাহলে আমরা পেয়েছি কি কোণ দুটো সমান, বি এ এক্স, বি এ এক্স ইকুয়াল টু এ বি ওয়াই, এই দুটো সমান পেয়েছি, কিন্তু এরা একান্তর কোণ, তাই তো, তাই এই দুটো সমান্তরাল, এরা একান্তর কোণ। এবার এই কোণের হাফটাও তাহলে সমান হবে, হাফ অফ বি এ এক্স ইকুয়াল টু হাফ অফ এ বি ওয়াই, তাহলে হাফ অফ বি এক্স আর হাফ অফ বি এক্স মানে কত, হাফ অফ বি এক্স মানে দেখো সি এক্স বি, আর হাফ অফ ইউ এটা মানে হচ্ছে ডি বি এ। ঠিক আছে, এইবার এই দুটো কোণ যখনই সমান হলো, কিন্তু এরা একান্তর কোণ তো, যেহেতু এটা আর এটা যদি সমান হয় তাহলে এরা একান্তর কোণ, তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারি, এসি আর বিডি সমান্তরাল, এসি ভেদক। আচ্ছা এবার কি বলেছে, এই দুটো ত্রিভুজ এবিসি ত্রিভুজের বি ও সি এ বাহুকে ই এবং ডি পন্থে এমনভাবে বর্ধিত করলাম যাতে ডি ও বিসি এই বাহুটার এই বাহুটা পরস্পর সমান্তরাল হয়, এ বি সি আর এ ডি সি, এ ডি ই সদৃশ কোণী, অর্থাৎ তিনটে কোণী সমান। ঠিক আছে, এটা এটা সমান্তরাল, এটা যদি ভেদক হয় প্রমাণটা, তাহলে আমরা কী দেখাবো, দেখো এই কোণটা একান্তর এই কোণটা, তাই তো, এটা এটা সমান্তরাল এটা ভেদক, আবার এই কোণটা একান্তর এই কোণটা, ঠিক আছে, আবার এই কোণটার এই কোণটা সমান, কেন, বিপ্রতীক কোণ, তাহলে ত্রিভুজটা কি সর্বসম হবে, না সর্বসম হবে না, তিনটে কোণ সমান হলে আমরা সর্বসম বলি না, তিনটে বাহু সমান হলে আমরা সর্বসম বলি, তিনটে কোণ যখন সমান হয় তাকে আমরা সদৃশ কোণই বলি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমরা ভালো করে পড়বে, আর আমি পরের দিন তোমাদের অনুশীলনী শুরু করব, ভালো করে চ্যাপ্টারটা পড়বে।